আজকে রোমান সংখ্যা শিখবো। রোমান সংখ্যা কি? রোমান সংখ্যা এক দুই তিন কি করে লেখে, এক থেকে হাজারের মধ্যে বা আরো কি করে লেখা হয় সেগুলো লিখবো। প্রথমত এগুলো মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখবো কি করে? একটাকে আই বলে আমরা জানি, পাঁচটাকে ভি বলে জানি, দশটাকে এক্স বলে জানি। এইগুলো মুখস্থ রাখার জন্য মনে রাখতে হবে পঞ্চাশ, একশো, পাঁচশো, হাজার। ঘরেতে এলসিডি মনিটর থাকে, মনে রাখতে হবে শর্টকাট এলসিডি মনিটর। ঠিক আছে, এইবার এখানের মধ্যে এক একটা একটা করে ছাড়ব, এক, দশ, একশো আর হাজার। এগুলোকে রিপিট করা যায়, এগুলোকে তিনবার রিপিট করা যায়, তিনবার করে রিপিট করা যাবে, এর বেশি রিপিট করা যাবে না। আর পাঁচ এল মানে পঞ্চাশ, পাঁচশো, একটা একটা করে ছেড়ে এইগুলোকে কোনো রিপিট করা যাবে না, এই সংখ্যাগুলোকে কোনো রিপিট করা যাবে না। এক, দশ, একশো, হাজার, এগুলোকে তিনবার করে রিপিট করা যাবে। এখানে এককে আই লেখা যায়। কি করে নাম্বার সিস্টেমটা কি করে তৈরি হচ্ছে সেটা আগে বোঝাবো। এখানে দুই, দুই মানে কি? এক প্লাস এক, তাই জন্য দুটো আই বসবে। তিন, তিন মানে কি? ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তিনটে আই বসবে। তার মানে চার মানে কি? চার মানে চারটে আই বসবে। চারটে আই হবে না, প্রথমেই বলেছি যে একটা সংখ্যা এক, দশ, একশো আর হাজার তিনবার রিপিট করা যায়, চারবার কোনোদিন রিপিট করা যাবে না। তাহলে চারটাকে কিভাবে লেখা হবে? প্রথমে পাঁচটাকে লিখি। পাঁচ মানে হচ্ছে, পাঁচ মানে ভি, চার মানে লিখব পাঁচ মাইনাস এক, পাঁচ মাইনাস এক সমান চার। পাঁচ মাইনাস এক লিখবো মানে কোনো সংখ্যার যদি মাইনাস থাকে তাহলে তার আগের সংখ্যা বসবে। পাঁচ মানে ভি আর তার আগে আই বসবে, তার মানে পাঁচ মাইনাস এক চার। সেরকমভাবে যদি ছয় লেখা হয়, সেরকমভাবে যদি ছয় লেখা হয় তাহলে হবে ভি মানে পাঁচ প্লাস এক, পরে এক মানে প্লাস এক, আগে এক মানে মাইনাস এক। সাত লেখার ক্ষেত্রে ভি আই হয়, ভি মানে পাঁচ ছয় সাত। আট লেখার ক্ষেত্রে ভি আই আই আই, ভি এর পরে তিনটে এক। কোনো সংখ্যা তিনবারের বেশি রিপিট হবে না। এরপরে নয়টাকে তাহলে কি করে লিখবো? দশ কত? এক্স, দশ মাইনাস এক্স, নয়টাকে লিখবো দশ মাইনাস এক করে, তার মানে দশ মানে এক্স আই। এবার এখানে কোন সংখ্যাগুলো কি করে লেখা হবে অনেকে কনফিউজ হয়ে যাবে। এখানে যে সংখ্যাগুলো আছে পাঁচ, দশ, পঞ্চাশ, একশো, পাঁচশো আর এক হাজার, এগুলো কি করে, কোনটা মাইনাস করব, কোনটা প্লাস করব কি করে বুঝবো? এখানে যে কটা সংখ্যা রয়েছে তার আগের সংখ্যাগুলো শুধুমাত্র মাইনাস হয়, তার আগের সংখ্যাগুলোই শুধুমাত্র মাইনাস হবে। এখানে পাঁচ রয়েছে, যদি এর আগের সংখ্যা বার করতে হয়, চার যদি বার করতে হয় তাহলে পাঁচ মাইনাস এক তখনই করব। এখানে দশ রয়েছে, তার আগের সংখ্যা যদি বার করতে হয় তখনই নয়টাকে দশ মাইনাস এক করব। এখানে পঞ্চাশ রয়েছে, যখন চল্লিশ বার করব তখনই পঞ্চাশ মাইনাস দশ করব। এখানে একশো রয়েছে, যখনই নব্বই বার করব তখনই একশো মাইনাস দশ করব। যখন পাঁচশো রয়েছে, এখানে যখন পাঁচশো রয়েছে, যখন চারশো বার করব তখনই পাঁচশো মাইনাস একবার একশো বার করব, পাঁচশো মাইনাস একশো বার করব। এম রয়েছে হাজার, হাজার মানে যখন নশো বার করব তখনই হাজার মাইনাস একশো বার করব। এইবার কি করে বার করব সেটা আস্তে আস্তে শেখানো হবে। এখানে ওয়ান ডিজিট সংখ্যাগুলোকে দেখানো হয়েছে, এবার টু ডিজিট সংখ্যাগুলোকে দেখানো হবে। এবার টু ডিজিট নম্বরগুলো সম্বন্ধে বোঝাবো। যেমন দশ, দশ মানে হচ্ছে এক্স, কুড়ি, কুড়ি মানে কি? দশ প্লাস দশ, দশ প্লাস দশ কুড়ি মানে এক্স এক্স। তিরিশ কত? দশ প্লাস দশ প্লাস দশ এক্স এক্স
চল্লিশ কত হবে? চল্লিশ বলেছি পঞ্চাশের আগে, তার মানে পঞ্চাশ মাইনাস দশ করতে হবে। পঞ্চাশ মাইনাস দশ মানে এল, তার আগে একটা এক্স। পঞ্চাশ মানে এল, ষাট, ষাট মানে কত লিখবো? ষাট মানে এবার লিখবো পঞ্চাশ প্লাস দশ, এর পরেই যখন সংখ্যা হবে তখন আবার দশ দশ করে বাড়াতে হবে, কারণ একটা সংখ্যা তিনের বেশি রিপিট করা যাবে না। পঞ্চাশ মানে এল আর দশ মানে এক্স। সত্য সেরকম কেমন? এল এক্স এক্স। আশি এল এক্স এক্স এক্স। নব্বই, নব্বই মানে হচ্ছে একশোর আগে, একশো সি একশোর আগে দশ কম, তার মানে একশো মাইনাস দশ। এটা করতে গেলে সি তার আগে এক্স। এইবার থ্রি ডিজিট নম্বরগুলো রোমান সংখ্যায় কি করে কনভার্ট করা যায় সেগুলো দেখব। একশো মানে হচ্ছে সি, দুশো মানে ডবল সি, তিনশো মানে তিনটে সি, মানে একশো প্লাস একশো প্লাস একশো, চারশো, তিনটে সি এর বেশি লেখা যাবে না। তাহলে পাঁচশো, চারশোটাকে কি লিখবো? পাঁচশো মাইনাস একশো। চারশো পাঁচশো মাইনাস একশো করলে কত হবে? পাঁচশো মানে ডি, মাইনাস করলে আগে বসবে সি। পাঁচশো মানে হচ্ছে ডি, এবার পাঁচশোর পরে ছশো, ছশো মানে পাঁচশো প্লাস একশো, পাঁচশো প্লাস একশো। সাতশো মানে পাঁচশো প্লাস দুশো, আটশো মানে পাঁচশো প্লাস তিনশো, নশো। এবার নশো, নশো মানে হাজার মাইনাস একশো করতে হবে, কারণ হাজার এম আছে, তার আগের সংখ্যা বলেছে সবসময় যে সংখ্যাটা থাকবে তার আগের সংখ্যা মাইনাস করে করতে হবে। যেমন এটা এম, মানে এম, এম মানে হাজার, তা থেকে একশো বাদ দিলে নশো, একশো মানে সি। হ্যাঁ, যদি আটশো পঞ্চান্নটাকে লেখা হয়, আটশো পঞ্চান্নটাকে রোমান হরফে লেখা হয়, তাহলে কি লিখবো? আটশো পঞ্চান্নটাকে প্রথমবারে ভেঙে লিখি, আটশো প্লাস পঞ্চাশ প্লাস পাঁচ। আটশোকে কি লেখা যায়? আটশোকে পাঁচশো প্লাস তিনশো, পাঁচশো মানে ডি, তিনশো মানে তিনটে সি, পাঁচশো আর তিনশো আটশো। পঞ্চাশ, পঞ্চাশ মানে এল, পাঁচ, পাঁচ মানে ভি। এবার যদি লেখা হয় সেভেন্টি ফাইভ, তাহলে কি করে হবে? পঞ্চাশ, পঞ্চাশ মানে এল, পঞ্চাশ আর কুড়ি সত্তর, কুড়ি মানে হচ্ছে দুটো এক্স, পাঁচ, পাঁচ মানে ভি। এরকম করে যে কোনো সংখ্যায় বার করা যাবে।